পশ্চিম সিকিমের সুন্দর ছোট্ট গ্রাম ছায়াতল। ছায়াতল গ্রাম হি পাতালের অন্তর্গত। হি এবং পাতাল এই দুটি গ্রামকে প্রশাসনিক সুবিধার্থে একত্রিত করা হয়েছে। ছায়াতলের প্রথম দিনেই আমরা রেণুকাদির বাড়িতে চায়ের আমন্ত্রণ পেলাম। জোরথাং থেকে আসার পথেই আলাপ। ছোট্ট সাজানো সুন্দর বাড়ি, আর ভালো লাগলো চায়ের কাপগুলি। সবাইকে টাটা করে আমরা হোমস্টের দিকে রওনা দিলাম। বর্ষার জন্য গাড়ি পুরোটা না যাওয়াতে একটা শর্টকাট রাস্তা দিয়ে যেতে হলো। বেশ ভালোই লাগলো। এনজিপি থেকে ছায়াতলের দূরত্ব 142 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টা মতো। ছোট গাড়ির ভাড়া 3500 টাকা, বড় গাড়ি পড়বে 4000 থেকে 4500 টাকা। শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ড থেকে জোরথাঙে আসতে হবে, তারপর সেখান থেকে ছায়াতলের শেয়ার গাড়ি পাবেন। আস্তে আস্তে ছায়াতলে রাত নেমে এলো। ডিনার সেরে দূরে পাহাড়ে পেলিংয়ের ঝিকিমিকি আলো দেখতে দেখতে সেদিনের মতো ছায়াতলকে শুভরাত্রি জানালাম। পরের দিন সকালে উঠে দেখলাম আকাশের মুখ বেশ ভার। তারপর বৃষ্টি একটু কমতে হোমস্টেটা ঘুরে দেখলাম। আমাদের হোমস্টে ছায়াতল হেরিটেজ হোমস্টে। পুরনো দোতলা বাড়ি, কারুকার্যময় জানলা দরজা আর বিভিন্ন অ্যান্টিক সামগ্রীতে সাজানো। রুমগুলো বেশ সুন্দর। এই বাড়িটিতে এরকম 2টি রুম আছে। নিচেও একই রকমের কয়েকটি রুম আছে। সবকটা ঘর থেকেই ভিউ অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে সবকটা ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। থাকা খাওয়া নিয়ে প্রতিদিন মাথা পিছু 1400 টাকা। বিস্তারিত সংগৃহীত পুরনো সব জিনিসপত্র দিয়ে ব্যক্তিগত উদ্যোগে নিচের এই ঘরটিতে একটি মিউজিয়াম করার পরিকল্পনা আছে। ব্রেকফাস্ট করে আমরা পরশ ভাইয়ের সাথে আজকে স্যাকশনগুলো দেখতে যাবো, লোকাল স্যাকশনগুলো সব করেই পায়ে হেঁটে ঘোরা যায় এখানে। আজকে সকাল থেকে আকাশের মুখটা একটু ভার, সকালবেলা ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে, কাঞ্চনজঙ্ঘা অল্পই দেখা গেছে, কিন্তু হোমস্টেটা এত সুন্দর সাজানো, চারদিকে এখানে ফার্মিং হয়, এই জন্য আকাশের মুখ ভারটা কোনো কিছু ম্যাটার করছে না, খুব সুন্দর লাগছে। ব্রেকফাস্টও খুব ছিমছাম এবং সুন্দর ব্রেকফাস্ট, সুন্দরভাবে সাজিয়ে আমাদের দিয়েছে। এখান থেকে কাছাকাছির মধ্যে ট্যুরিস্ট স্পটগুলি হলো পেলিং, ডেন্টাম, মর্তম, রিংচিংপং, ইয়াকসাম, দারাপ ইত্যাদি। ছায়াতলে ঘুরতে বেরিয়ে রাস্তায় পেলাম পিরামিডের মতো এই বাড়িটি, এটি মেডিটেশন সেন্টার। মাটির নিচে প্রার্থনা হয়, তবে বর্তমানে এটি বন্ধ। এখানে সারা বছরই আসতে পারেন, তবে বর্ষাকালে কিছুটা অসুবিধে হতে পারে। আমরা এলাম সিরিজুঙ্গা পার্কে, প্রবেশ মূল্য 30 টাকা। সুন্দর সাজানো পার্ক আর দুপাশে বাগানে সজ্জিত প্যাঁচালো রাস্তা বেয়ে আমরা উপরের দিকে উঠতে থাকলাম। নিচে সিরিজুঙ্গার মন্দির আর সবচেয়ে উপরে বিশাল স্ট্যাচু, এটি সিরিজুঙ্গার সর্ববৃহৎ স্ট্যাচু। মহাত্মা সিরিজুঙ্গা ছিলেন 18 শতকের একজন দার্শনিক, ঐতিহাসিক, ভাষাবিদ ও ধর্মীয় রাজনৈতিক নেতা। সিকিমের লিম্বু সম্প্রদায়কে একত্রিত করে লিম্বু সংস্কৃতির বিস্তার ঘটিয়েছিলেন তিনি। তিব্বতী লামা অথবা সৈনিকরা 20 তীর দিয়ে তাকে হত্যা করেন। সিরিজুঙ্গা স্ট্যাচুর একদম তলায় দাঁড়িয়ে আছি, এখান থেকে দারুণ ভিউ চারপাশে। আর ওই জায়গাটা দেখছেন, ওই রেঞ্জটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ভালো ওয়েদার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে তো সকালবেলা বেশ বৃষ্টি পড়েছিল, এখন তাও ওয়েদারটা ভালো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওখানটা মেঘে ঢাকা বলে দেখা যাচ্ছে না। অন্য সময় এলে এখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এই পাশটা হচ্ছে লিম্বু সম্প্রদায় স্টাডি সেন্টার, হচ্ছে লাইব্রেরি, হচ্ছে ওখান থেকে মেডিটেশন সেন্টার হচ্ছে একটা, এখান থেকে একটা স্কাই ওয়াক হবে, এখান থেকে একবারে ওইখানে যাওয়া যাবে। দূরে ওই যে নিচে দেখা যাচ্ছে যেটি, ওটা হচ্ছে ছায়াতল লেক। ছায়াতল লেকের নামে এই জায়গাটির নাম হয়েছে ছায়াতল। লেকে জল খুব কম, এটা একটা রিজার্ভার বলা যেতে পারে। এতে সিরিজজঙ্গা স্ট্যাচু দেখে একটু হাঁটতে হাঁটতে ফিরছি, একটু খিদে পেয়ে গেছে। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট, একটু ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়। গোগল পুরো এখানে জামাই ষষ্ঠীর আয়োজন করে দিয়েছে, জামাই জামাই লাগছে। দেখুন ডাল আছে, সবজি আছে, বিনস, আজকে ডিমের তরকারি, পাঁপড়, ভাতে একটু ঘিও দেওয়া হয়েছে। এখানে এরা বাড়ির তৈরি ঘি। এটা লাঞ্চ সেরে চলে এসেছি বাসে রন্ডান্ডান স্যাঞ্চুরিতে। এখানে প্রায় বিকেল হয়ে গেছে, কতটা যাওয়া যাবে জানি না, যতটা যাওয়া যায় যাব, তারপর আবার ফিরে আসব, কেননা রাত্রিবেলা এখানে ঘোরাটা খুব একটা সেফ না। আর এখানে কিন্তু রেড পান্ডা দেখা যায়, কদাচিৎ দেখা যায়, যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে আপনারা রেড পান্ডার দেখা এখানে পেতে পারেন। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, কতটা যাওয়া যায় দেখি। রাত্রে পরশ ভাই আমাদের জন্য বারবিকিউয়ের আয়োজন করেছিল, এর জন্য অতিরিক্ত মূল্য দিতে হয়। কিন্তু হঠাৎ বৃষ্টি সব বন্ধ করে দিল। জোরে বৃষ্টি এসে গেল। পরশ ভাই গান শুনিয়ে বারবিকিউয়ের দুঃখ ভুলিয়ে দিল। পরের দিন সকালে আকাশ বেশ পরিষ্কার থাকায় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার বেশ কিছু পিকের। सबसे राइट वाला जो साइड का पिक थोड़ा थोड़ा दिख रहा है वो सुनालचू है। अच्छा। उससे बस लेफ्ट वाला जो बगल का है वो नॉर्बोगैंग है। अच्छा। फिर सॉरी नॉर्बोगैंग है, माउंट सिम्बू है वो। माउंट सिम्बू। और सिम्बू के फिर लेफ्ट में जो थोड़ा सा दिख रहा है वो माउंट पांडिम है। माउंट पांडिम। उसके लेफ्ट साइड में अभी जो ढका हुआ है वहाँ पे कंचनजंगा। अच्छा अच्छा। गुड मॉर्निंग। কালকে সারা রাত বৃষ্টির পর আজকে একটু রোদুর উঠেছে। কাঞ্চনজঙ্ঘার পিকগুলো একটু একটু দেখা যাচ্ছে, তবুও অনেকটাই মেঘে ঢাকা। আর আজকে আমাদের হোমস্টে ছাড়াও এখানে বিস্তাজির একটা বড় ফার্ম হাউস আছে, বিভিন্ন গবাদি পশু পালিত হয়, ক্রাউচ মাছ এখানে চাষ হয়, এছাড়াও এলাচ গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে চাষ হয়। চলুন তাহলে একটুখানি সেই ফার্ম হাউসটা একটু ঘুরে দেখি আর বিস্তাজির সঙ্গে একটুখানি আলাপ করে নিই। आपका होम स्टे कितना दिन का है? मेरा होम स्टे एक्चुअली 2017 में शुरू हुआ था और 18 में थोड़ा थोड़ा चला, 18-19-20 से कोविड के बाद में 2 साल तो पूरा बंद हो गया और फिर एक ऐसे चालू हुआ है। हाँ फार्म हाउस सब कुछ है मेरे पास। इतना भी विलेज लाइफ है, विलेज लाइफ में जो होना चाहिए वो सब। आइए मेरा होम स्टे में, मेरा फार्म में थोड़ा एंजॉय कर लीजिए। सबको वेलकम करता हूँ। फ्लावरिंग हो रहा है, पैशन फ्रूट है। पैशन फ्रूट निकैवटा लागेको यो दुईटा, ये फूलने वाला फ्रूट है क्या? हाँ ये वेजिटेबल नहीं, फ्रूट है ये। इसका जूस बहुत बढ़िया बनता है। अच्छा अच्छा, ये मार्केट में इसका वैल्यू बहुत हाई है, पैशन फ्रूट है। फ्री टोमेटो जब पहले वो जो टोमेटो अभी आता है ना मार्केट में, वो तो प्लेन्स से आता था, तो हमारे यहाँ पहाड़ी पे नहीं होता था। तो ये यहाँ का नेटिव टोमेटो ये है एक्चुअली। ये लार्ज कार्डमम, ब्लैक कार्डमम भी बोलते हैं इसको। और इसका हार्वेस्टिंग सीजन अभी इसका लगा हुआ है, अभी लगभग 1 महीने में इसका हार्वेस्ट करना रेडी हो जाएगा, पक जाएगा मतलब। और इसको इसे निकाल के एक गुच्छा निकलता है, यहाँ का पूरा गुच्छा निकालना पड़ता है, फिर एक एक करके ऐसा करके निकालना पड़ता है और उसको सुखाना पड़ता है भट्टी पे, तो जाके ये लास्ट स्टेज पे होता है उसका सेल, तब इसको सेल कर पाते हैं। और इसका अभी मार्केट वैल्यू पर ईयर समय समय पे फ्लक्चुएट करता रहता है, इसका भाव होता है। इस साल ये अराउंड 1000 रुपया किलो के आसपास अभी चल रहा है, बाद में जाकर घट भी सकता है, बढ़ भी सकता है, वो हम नहीं पता है, वो कुछ नहीं बोल सकते। হচ্ছে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী। আমরা ঘি বাজারে যাচ্ছি। বিস্তাজির ওখানে আরেকটি ঘর আছে, দোকান আছে। বিস্তাজি আমাদের কিছুটা এগিয়ে দিচ্ছে ঘি বাজারের দিকে। ঘি বাজারে আজকে দিনটা একটুখানি ওখানে কাটিয়ে আমরা আবার হোমস্টেতে ফিরে আসবো দুপুরের দিকে। এই ওয়াটার পার্কে যাওয়ার পথে পড়ল নাম না জানা এই অসাধারণ ঝর্ণাটি। বৃষ্টি হওয়ার ফলে ঝর্ণাটি আরও সুন্দর রূপ নিয়েছিল। হি বাজার যাওয়ার সময় আমরা চলে এসেছি হি ওয়াটার পার্কে। দেখুন একটা সুন্দর সুইমিং পুল, চারধারে পাহাড় এবং পাহাড়ের মাঝে এরকম একটা সুন্দর সুইমিং পুল। দারুণ একটা ফিলিংস হচ্ছে, দারুণ একটা জায়গা। হি বাজারে চলে এসেছি। আজকে গান্ধী জয়ন্তীর প্রোগ্রাম হচ্ছে হি বাজারে। হি বাজারটা ঘুরে দেখব, গান্ধী জয়ন্তী কীরকম প্রোগ্রাম চলছে দেখব, ভাল লাগবে বেশ। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই প্লেগ্রাউন্ডে কিছুটা সময় কাটিয়ে এই বাজারটি একটু ঘুরে দেখলাম। এই বাজারে এটাই ছায়াতলের প্রবেশদ্বার। বিস্তাজির বাড়িতে এলাম, সুন্দর সাজানো বাড়ি। ম্যাডামের আতিথেয়তা মন ছুঁয়ে গেল। বিস্তাজির সাথেই আবার ফিরে গেলাম ছায়াতলে। দেখলাম ছায়াতল প্লেগ্রাউন্ডে চলছে প্রীতি ফুটবল ম্যাচ। ছায়াতল থেকে আজকে আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছি। ছায়াতল কিন্তু অনেকদিন ধরে মনে থেকে যাবে, অসাধারণ লাগলো। আর সবথেকে আরও ভালো লাগলো হেরিটেজ হোমস্টের এই আতিথেয়তা। আজকে আমাদের ব্রেকফাস্ট দেখি বুঝতে পারছেন, ঝিঝির বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। অনেক ভোরবেলা এরা উঠে আমাদের জন্য এরকম গরম গরম লুচি আর আলুর তরকারি অমলেট করে দিয়েছে। ছায়াতল আবার আগে আসবো। বিস্তাজি এই আতিথেয়তা অনেকদিন মনে থাকবে। আপনারাও পারলে আসুন ছায়াতলে, সত্যি খুব ভালো জায়গা। দু একদিনের ছুটি কাটানোর জন্য একদম আদর্শ জায়গা।